ফিল সিনিচি ও ইয়া প্রিরেখা মন্ত্রী বখরক নরেন্দ্র মোদী সাংর সালো বিশ্বকর্মা মতানি সালো বিশে দক জি চুকুন লাইয়ে বিশে সিনিচি ও ইয়া প্রিরেখা মন্ত্রী বখরক মোদী জেনে ও আচেমার সাল ন বুস্কাঙ্গ তনি উইন সেপ্টেম্বর তালনি জিব্রে সালখং নিসিমে বারো থাকতর থেকে চেঙ্গে রেজাকমানি হামক্রাইনি হাতিনি পান্দা আব তঙ্গানে সেপ্টেম্বর তালনি নেচে সালখং জরা ও হামক্রাইনি হাতি পান্দান বুস্কাঙ্গ তনি উইন সাংরং সালো নেচি নাম্বার ওয়ার্ড নিলুয়া জিমুগুয়া স্বচ্ছ ভারত অভিযান খাইজাকা আর মানজাকা হাস্তেনি বিজেপি আচুক ফাং ডক্টর মানিক সাহা গজাম কাউন্সিলর রত্না দত্ত আকর্ষণ ও পান্দন কিতিঙ্গে হাস্তেনি বিজেপি নিয়ে আচুক ফাং মানিক সাহা শাখা মন্ত্রী বক্রকনি আয়ুক কলক সানিন ও লুয়া জিমুংহিনে কেন্দ্রনি দাগি মুম্বাইন ও হামক্রাইনি হাতি খ্রাইজাকা হনে সাজাকা বারো থাকতর থেকে আর নেবিসিংহ জুদা জুদা সামুং বুতাং নবতি সবে ফুনুকাব আজকে জন্মদিন সত্তরতম ওনার সত্তর বছর পদার্পণ করলেন সেই কারণে আমাদের বিজেপি সেন্ট্রাল থেকে আমাদের নির্দেশ দেওয়া হয়েছে যে বিভিন্ন কার্যক্রম রাখার জন্য এর মধ্যে আছে যে গাছ লাগানো সত্তরটা গাছ বিভিন্ন আমাদের যে ডিস্ট্রিক্ট সেই ডিস্ট্রিক্টে মণ্ডল ওয়াইজ লাগানো অ্যাট এ টাইম যারা বিকলাঙ্গ আছেন তাদেরকে ট্রাইসাইকেল দেওয়া তারপর প্লাজমা থেরাপি যারা কোভিড নাইন্টিনে ভুগছেন তো সেটা আমাদের এখনও ত্রিপুরাতে শুরু হয়নি কিন্তু আমরা ব্লাড ডোনেশনের ব্যবস্থা করেছি যারা চোখে অন্ধজন যারা আছেন বিভিন্ন গ্রেডের যারা চশমা প্রয়োজন তাদেরকেও সত্তর জনের আমরা বিভিন্ন জায়গায় আমরা ব্যবস্থা রেখেছি এরকম আমাদের বিভিন্ন কার্যক্রম আমরা রেখেছি তো আজকে এটা আমাদের কাছে এডিশন স্বচ্ছ ভারত অভিযানও আমরা রেখেছি এটা আমাদের কাছে একটা বোনাস যে আজকে এই ওয়ার্ডের এই যে কাউন্সিলর আছেন ওনার নেতৃত্বে আজকে এখানে স্বচ্ছ ভারত অভিযান এই আখাউড়া রোডের এখানে ওরিয়েন্ট চুমনি থেকে এই জ্যাকসন গেট অবধি এই অভিযান এখানে ওনার নেতৃত্বে হচ্ছে এর জন্য অবশ্যই ওনাকে সাধুবাদ জানাবো আবনে উলন মানজাকনাই যতন জ্যাকসন গেট নি সিমে তুলসীপতি রিংনক নি যত লামা ও সাপ সূত্রা খাই লাইকা মন্ত্রী বক্রকনি আচাইমা সালন বুসকাঙ্গ তনি উইন আর সালো নেজি ওয়ার্ড আমচানি লুকুরকনি বখাকতে ও সামং বুদাং খাই জাকা বিওরে রিপোর্ট নিউজ ভ্যানগার্ড